আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দা কুমড়া সম্পর্ক, এটা কম বেশি আমরা সবাই জানি। বিশেষ করে 2009 সনের পর থেকে শেখ হাসিনা সরকার জলে স্থলে অন্তরীক্ষে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, যেভাবে তার 14 গোষ্ঠী উদ্ধার করেছেন, তার ব্যবসা বাণিজ্যে 12টা বাজিয়েছেন, এবং এই মানুষটিকে নানাভাবে অপমানিত লাঞ্ছিত করার জন্য সর্বচেষ্টা তিনি করেছেন, এটি প্রকাশ্য দিবালোকের মতো সবার নিকট সত্য। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার যে খারাপ সম্পর্ক, দা কুমড়া সম্পর্কের কারণটা কি? নানাজনে নানা বক্তব্য দিয়ে থাকেন, কেউ বলার চেষ্টা করেন যে শেখ হাসিনার মধ্যে এক ধরনের ম্যানসেরিয়া কাজ করতো, একটা মানসিক রোগ কাজ করতো, 1/11 সময় তার জীবনে যে দুর্বিষহ বিপর্যয় নেমে এসেছিল এবং তিনি ওই সময়টিতে যে নির্যাতিত হয়েছিলেন, আপনারা এখনও মনে করতে পারেন যে শেখ হাসিনাকে যেভাবে টেনে হিসড়ে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং টেনে হিসড়ে কোর্টে তোলা হয়েছিল, এবং সেদিন তার সেই দুরবস্থার যে দৃশ্য আপনি যদি কল্পনা করেন, সঙ্গত কারণে যে কোনো লোকেরই খারাপ লাগবে। একজন বয়স্ক মহিলা, সাবেক প্রধানমন্ত্রী, তারপর বঙ্গবন্ধুর কন্যা, তাকে টেনে হিসড়ে 111-এর সরকার যেভাবে গ্রেপ্তার করেছে এবং ঢাকা সিএমএম কোর্টে যেভাবে তাকে তোলা হয়েছে এবং যেভাবে ধাক্কাধাক্কি করা হয়েছে তার সঙ্গে অমানবিক। এরপর তিনি সুদীর্ঘকাল জেলে ছিলেন, জেলের মধ্যেও তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, নির্যাতন করা হয়েছে, এবং আমরা যে সকল ডিবি অফিস থেকে শুরু করে অন্য যে সকল আয়নাঘরের নির্যাতনের কাহিনী শুনি, প্রায় একই কাহিনী শেখ হাসিনাকে জেলে রেখে সেই 1/11-র যারা কুশীলব তারা এই অপকর্মগুলো করার চেষ্টা করেছে, তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, এটা আমরা কম বেশি সবাই জানি। ফলে শেখ হাসিনা কিন্তু সেই 1/11-র যারা কুশীলব তার দলের মধ্যে তাদের কাউকে তিনি ক্ষমা করতে পারেননি। অনেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন বটে, কিন্তু শেখ হাসিনা তাদেরকে উঠতে বসতে অপমান করতেন, লাঞ্ছনা দিতেন এবং অসম্মানিত করতেন। এর বাইরে টেকনিক্যাল কারণে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনকে তিনি ছাড় দিয়েছেন বটে, এবং কিছু মানুষকে পুনর্বাসিত করেছেন, এর কারণ হলো ওই তার দুঃসময়গুলোতে তারা তার সঙ্গে যোগাযোগ রেখেছিল, যেমন আইজিপি নূর মোহাম্মদ সাহেব ছিলেন, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম সাহেব ছিলেন, তো তাদেরকে তিনি যথাসম্ভব পুনর্বাসন করেছেন। কিন্তু এর বাইরে যে সকল সামরিক বেসামরিক কর্মকর্তারা 111-এর সময় খুবই অ্যাক্টিভ ছিলেন, তিনি কিন্তু তাদের কাউকে ছাড় দেননি। আর বাইরে যারা এই 1/11-র হোতা ছিলেন তাদের মধ্যে তিনি মনে করতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানতম ব্যক্তি, এই জন্য তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে শত্রু মনে করতেন, এটা এক পক্ষ বলার চেষ্টা করেন। অন্য পক্ষে বলার চেষ্টা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডাক্তার দীপুমণির স্বামী তার কিছু ব্যবসা বাণিজ্য ছিল, এবং সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তিনি দীপুমণির যে স্বামী তাকে তিনি ঠকিয়েছেন, এবং দীপুমণি যেহেতু পরবর্তীতে ক্ষমতায় গিয়ে শেখ হাসিনার কান ভারী করেছেন তার বিরুদ্ধে, এবং সেখান থেকে ধীরে 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 সম্পর্কটি নষ্ট হতে থাকে এবং চূড়ান্ত পর্যায়ে চলে যায়। তো এটা হলো বাস্তবতা। এরপরে তার সঙ্গে কী অশালীন আচরণ করা হয়েছে, খারাপ করা হয়েছে, এগুলো আমরা সবাই জানি। আর প্রকৃতি দেখেন, তোমারে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে, যে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেষ করার জন্য এত চেষ্টা করেছেন, এখন সেই শেখ হাসিনাকেই আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর মোহাম্মদ ইউনূসের করুণার পাত্রীতে পরিণত করেছেন। যাই হোক, আমি সেই নীতি নৈতিকতার বা সেই ধর্মতত্ত্বের মধ্যে যাব না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমার যখন প্রথম দেখা হলো, তিনি আমাকে একটা প্রস্তাব দিলেন। প্রস্তাবটা হলো তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান, কথা বলতে চান এবং একটা অ্যাপয়েন্টমেন্ট চান, এবং অনেক দিন ধরে তিনি সেই চেষ্টা করে আসছেন, তিনি পারছেন না। তো যাই হোক, আমি সরাসরি প্রধানমন্ত্রীকে সেই প্রস্তাবটা দিলাম এবং তিনি অনেকটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন, এবং আমাকে তিনি জিজ্ঞেস করলেন যে তোমার সঙ্গে তার খাতির কী করে, এবং তোমাকে সে কথা তিনি বলার সাহস পেলেন কী করে, সুযোগ পেলেন কী করে। তো যাই হোক, আমি ভরকে যাইনি, আমি তাকে উত্তর দিলাম যে এরকম এই এই কারণে তার সঙ্গে আমার সম্পর্কটা হলো, এবং উনি এইভাবে কথাটা বলেছেন, এবং তার সেই কথার আমি আসলে উত্তর দিতে পারিনি, আমার কাছে মনে হয়েছে তার কথাটা আপনার কাছে পৌঁছে দেওয়া যৌক্তিক। তো যেহেতু আপনি তার ব্যাপারে খুবই বিরক্ত, ইউ আর মাই বস, আই হ্যাভ গট দ্য মেসেজ, আমি আর তার ব্যাপারে আপনার কাছে কোনো কথা বলবো না।
পরবর্তীতে আমি আবার ডক্টর ইউনুস সাহেবকে টেলিফোন করে বা পরবর্তীতে তার সঙ্গে যখন দেখা হলো তাকে সেই কথাগুলো বললাম এবং আমাদের যে ডক্টর ইউনুসের সাথে বৈঠক, তার প্রস্তাবনা, তারপরে শেখ হাসিনার যে বক্তব্য, এই টোটাল বিষয়গুলো আমি আবার নয়া দিগন্ত বাংলাদেশ প্রতিদিন পত্রিকা একাধিকবার লিখে এই জিনিসগুলো আমি অনেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলেছি। এনিওয়ে, কিন্তু শেখ হাসিনার সঙ্গে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাকে বলেছিলেন যে তার সঙ্গে একসময় শেখ হাসিনার খুব ভালো সম্পর্ক ছিল এবং তিনি শেখ হাসিনার প্রতি খুবই কৃতজ্ঞ। এই কারণে কৃতজ্ঞ যে তার ব্যাংকটি খুব বিপদে পড়েছিল, দেউলিয়া হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং শেখ হাসিনা যখন 1996 সনে ক্ষমতায় এলেন তখন তিনি বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় 800 কোটি টাকা, 800 কোটি টাকা নামমাত্র সুদে বা বিনা সুদে বা স্পেশাল পারমিশনে গ্রামীণ ব্যাংককে তিনি দিয়েছিলেন শেখ হাসিনা, এবং ওই যাত্রায় গ্রামীণ ব্যাংক রক্ষা পায় এবং শেখ হাসিনার সঙ্গে ডক্টর ইউনুসের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তো ডক্টর ইউনুসের বক্তব্য হলো যে শেখ হাসিনার কারণেই তিনি মূলত আন্তর্জাতিকভাবে এতটা প্রতিষ্ঠিত হতে পেরেছেন। এর কারণ হলো বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে শেখ হাসিনা তাকে নিয়ে গেছেন, তাকে সম্মানিত করেছেন এবং শেখ হাসিনার তিনি সরাসরি শিক্ষক ছিলেন না, কিন্তু শেখ হাসিনা তাকে স্যার ডাকতেন। তো এই কারণে কি হতো, শেখ হাসিনার দরবারে দেশে এবং দেশের বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মর্যাদাটা ছিল, এই মর্যাদাটাকে ডক্টর ইউনুস কাজে লাগিয়েছেন, ব্র্যান্ডিং করেছেন নিজের জন্য, দেশের জন্য। এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজের কথা। তো তার প্রশ্ন হলো যে যে শেখ হাসিনার জন্য আমি আজ এখানে চলে এসেছি, তিনি কেন আমার ব্যাপারে বিরক্ত হবেন? আমি গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ অবশ্যই চাই না, যদি শেখ হাসিনা চান বা হুকুম দেন আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব, কিন্তু তিনি আমার ব্যাপারে কেন বিরূপ, কেন তিনি চাচ্ছেন না এটা আমি বুঝছি না, বা তিনি যে আমার বিরুদ্ধে এটা আমার এখনও বিশ্বাস হচ্ছে না। এর কারণ হল তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে তো কিছুই হয়নি, তিনি তো আমাকে সবসময় ভালোবাসতেন, চমৎকার একটা সম্পর্ক ছিল, তো এই জন্য আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চাই। তো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সেই কথা, তো তার প্রেক্ষিতে শেখ হাসিনা কখনো সেটা রেসপন্ড করেননি, আর কি বলেছেন এটা খুবই অরুচিকর একটা কথা, যে কথা আমি এখন বলতে পারবো না, কিন্তু সেটা তিনি বলেছেন। কিন্তু ইদানিং যেটা হলো, ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর কিছু ভিডিও ফুটেজ সামনে চলে এসেছে এবং আমি নিজেও এই ভিডিও ফুটেজ আগে দেখেছিলাম, কিন্তু ঠিক ওইভাবে আমার মনে ছিল না। সেটা দেখলাম যে শেখ হাসিনার জমানাতে একেবারে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এসেছিলেন এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণেই বিল ক্লিন্টন ওই সময়টিতে এসেছিলেন খুব সংক্ষিপ্ত সফরে। এবং ওই সময়টাতে আমার অত কিছু মনে নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি তার সংক্ষিপ্ত সফরে কিছু কর্মকাণ্ড করেছিলেন। তো আমরা দেখেছিলাম যে বিল ক্লিন্টনের যে প্যান্ট তুলনামূলকভাবে একটু উপরে উঠেছিল, তো সবাই বলার চেষ্টা করেছিল যে উনি এতটা স্টাইলিশ, এতটা আধুনিক, ওনার প্যান্ট নর্মালের চাইতে জামাতের মতো এইভাবে উপরে উঠে আছে, এটা কেন? তখন অনেকে লিখেছে এটা সিকিউরিটি রিজনে তার শরীরের হয়তো পায়ের দিকে কিছু ইকুইপমেন্ট, যন্ত্রপাতি লাগানো ছিল, আর ওই কারণে প্যান্টটা তার উঁচু হয়েছিল। জাস্ট এই কথাটা ওই সময় পত্রপত্রিকায় লেখা হলো। এছাড়া বিল ক্লিন্টনের যে বাংলাদেশ ভ্রমণ সম্পর্কে আমি আসলে অনেক কিছু ভুলে গিয়েছিলাম, যেটা এই সময়টাতে দেখতে পেলাম ভিডিও ফুটেজের মাধ্যমে। তো সেখানে দেখলাম যে শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, ডক্টর ইউনুসও তখন একেবারে খ্যাতির চূড়ান্ত শিখরে, আর বিল ক্লিন্টন তখন পৃথিবীর সমস্ত আকর্ষণীয় পুরুষদের মধ্যে, সকল আকর্ষণীয় পুরুষদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়। তো তিনি এসেছেন এবং গ্রামীণ ব্যাংকের একটা অনুষ্ঠানে তিনি একেবারে শিশুর মতো হয়ে গিয়েছেন, এমনি তার ভিতরে একটা সরলতা। এবং সেখানে দেখলাম যে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে সেই গ্রামীণ ব্যাংকের যারা গ্রাহক মহিলা এবং অনেক কিশোর কিশোরী, তারা সবাই মিলে শেখ হাসিনার জন্মদিন পালন করছেন। আর সেই জন্মদিনের অনুষ্ঠানে পিছন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিল ক্লিন্টন, তারাও হাস্যোজ্জ্বল ভঙ্গিতে শেখ হাসিনার সেই জন্মদিন সেলিব্রেট করছেন এবং তারাও হ্যাপি বার্থডে টু শেখ হাসিনা, সম্ভবত এই শব্দগুলো তারা উচ্চারণ করছেন, মার্কিন প্রেসিডেন্ট, ক্যান ইউ ইমাজিন? তো আমি অবাক হয়ে ভাবি যে শেখ হাসিনার সঙ্গে বিল ক্লিন্টনের ওরকম সম্পর্ক থাকার কথা না ওই সময়টাতে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের কল্যাণে তার সঙ্গে তার যে বন্ধুত্বটা হলো ওই সময়টিতে, এটি এখন নতুন করে সামনে কেন আসছে, এটি হলো আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্কটা, এটা
বন্ধুত্বের সর্বোচ্চ চূড়ায় ছিল যে তিনি তার সবচেয়ে সম্মানিত মেহমানকে তিনি বাংলাদেশে এনে এরকম একটা দিনে তিনি আনলেন যে দিনটি ছিল শেখ হাসিনার জন্মদিন। এবং তিনি শেখ হাসিনাকে কতটা শ্রদ্ধা করতে চান, কতটা ভালোবাসতে চান এবং কতটা খুশি করতে চান যে শেখ হাসিনার জন্মদিনে তিনি বিল ক্লিনটনকে এনে তার জন্মদিন তিনি গ্রামীণ ব্যাংক এর একটা অনুষ্ঠানে তিনি সেটা পালন করলেন। তো এটাকে আপনি কি বলবেন, ভালোবাসা বলবেন, স্নেহ বলবেন, বন্ধুত্ব বলবেন, নাকি তেলবাজি বলবেন, নাকি শেখ হাসিনাকে খুশি করার অভিপ্রায় বলবেন? আমি এটা আপনার উপরে ছেড়ে দিলাম, কিন্তু বাস্তবতা হলো যে মানুষের সঙ্গে মানুষের যখন সম্পর্ক থাকে, যেমন বঙ্গবন্ধুর সঙ্গে যখন ইন্দিরা গান্ধীর প্রথম দেখা হলো, তো ইন্দিরা গান্ধীকে বঙ্গবন্ধু প্রথমে বলে ফেললেন যে ম্যাডাম, বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য কবে আপনি ফিরিয়ে নেবেন? তো ইন্দিরা গান্ধী এই প্রশ্নের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না, তিনি বলতে গেলে ভ্যাবাচাকা খেয়ে গেলেন। এবং তিনি হঠাৎ করে বলে ফেললেন যে আপনার যে জন্মদিন সামনে আসছে, ঠিক সেই জন্মদিনের 1972 সনে আপনার যে জন্মদিন, সেই জন্মদিনেই এই ভারতীয় সৈন্য চলে আসবে বাংলাদেশ থেকে। তো এটা হলো বড় বড় মানুষদের মধ্যে বন্ধুত্বের নমুনা। তো বন্ধুত্ব যেমন তাদের মধ্যে প্রবল হয়, শত্রুতাটাও কিন্তু প্রবল হয়। আবার শত্রুতা যেভাবে প্রবল হয়, শত্রুতার পরে কিন্তু আবার হঠাৎ করে যে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে না, এ কথাও কিন্তু বলা যায় না। ইতিহাসে এরকম বহু ঘটনা ঘটেছে যে প্রথম দিকে বন্ধুত্ব ছিল, পরবর্তীতে শত্রুতা ছিল, আবার পরবর্তীতে যে কোনো কারণে বন্ধুত্ব হয়ে যেতে পারে। তো যারা এই শেখ হাসিনার যে আগের ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, আমি জানি না কী উদ্দেশ্যে দিচ্ছেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছবি দেখে তার অনুভূতি কী তাও আমি জানি না, ভবিষ্যৎ কী তাও জানি না। তবে শেখ হাসিনার সঙ্গে ডক্টর ইউনূসের যদি নতুন করে কোনো বন্ধুত্ব হয়, নতুন করে কোনো সম্পর্ক স্থাপিত হয়, তাহলে এটি হবে রাজনীতির সপ্তম আশ্চর্যের একটি প্রধানতম আশ্চর্য ঘটনা। এবং সেরকম ঘটনা যদি ঘটতে থাকে, এখন যারা তার কাছে খুব কাছাকাছি আছেন তারা এতটা হতাশাগ্রস্ত হবেন, এতটা দুঃখ পাবেন এবং এতটা বিকারগ্রস্ত হয়ে পড়বেন, এবং বিকারগ্রস্ত হয়ে কেউ যদি আত্মহত্যা করার চেষ্টা করেন তাও আমি অবাক হব না। তবে রাজনীতির সবচেয়ে বড় চার্ম হলো এখানে সবসময় অভাবিত ঘটনা ঘটে, অভাবনীয় ঘটনা ঘটে। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি অনেকটা শিশুর মতোই খোলামেলা কতগুলো কথা বলেছেন। প্রথম আলো মতিউর রহমান সাহেব তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আজকে যে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন, এটা নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা ছিল? তো তিনি বলছিলেন যে না, কি পরিকল্পনা, আমি তো ফ্রান্সে ছিলাম, আমি তো আসতামই না বাংলাদেশে। বাংলাদেশ থেকে সবাই তাকে, তার যারা প্রিয়জন, পরামর্শ দিয়েছিল যে আপনি এই মুহূর্তে আসবেন না, কয়েকদিন অপেক্ষা করেন, আপনি আসার সঙ্গে সঙ্গে আপনাকে গ্রেপ্তার করা হবে। তো কাজেই আমি অপেক্ষা করছিলাম এবং আমি ফ্রান্স থেকে গ্রিসে যাব বা অন্য একটা দেশে যাব, আমেরিকাতে যাব, এরকম একটা শিডিউল তৈরি করে ফেলছিলাম। এর মধ্যে এই গণ অভ্যুত্থান বা গণ বিস্ফোরণ ঘটে গেল। তো প্রকৃতি কি না পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিধ্বস্ত, বিপর্যস্ত, পালানোর জন্য তিনি পাগল হয়ে গেছেন, আল্লাহ তাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিলেন। আগামীতে যাবার তার সঙ্গে শেখ হাসিনার যে একটা সুসম্পর্ক স্থাপিত হবে না, অথবা শেখ হাসিনার ফাঁসি ডক্টর ইউনূসের হাতে হবে না, এ কথা আপনি আমি এখনও পর্যন্ত বলতে পারব না। ঘটনা যাই ঘটুক, সব যেন আমাদের দেশের কল্যাণ বয়ে নিয়ে আসে এবং সকল কিছুর মূলে যেন দেশের কল্যাণ নিহিত থাকে, এই দোয়া করছি, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।